আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 28,000 পরিবার, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আগামী ঈদ উল আজহা পর্যন্ত বন্ধ থাকবে কক্সবাজারের সব পর্যটন স্পট। করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে সারা দেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। এবং বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন করোনা পজিটিভ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে জেলার সব নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শনিবার মধ্যরাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও সকালে তা কমে 15 সেন্টিমিটারে এসে দাঁড়িয়েছে। পানি নিয়ন্ত্রণে জেলার হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের সব কটি গেট খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে পানিবন্দী ভাটি অঞ্চলে প্রায় 28,000 পরিবার, ঘরের চুলা ও টিউবওয়েল ডুবে যাওয়ার খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন এসব বানভাসী মানুষ। আমার ওয়া লাগাতে পারে, আবার ভীষণ পড়ে, আবার খাওয়া যায়। তারপর মনে করেন পোয়াল টোয়াল সব গরু দিয়ে আমরা খাওয়াই, এলে সব পচি টচি গেছে। এখন মনে করেন চকুর ঘর থেকে পানি কি করি খাই, এখন পর্যন্ত কেউ কোনো সাহায্য সহযোগিতা বা কোনো শুকনা খাবার নিয়ে আসেনি। দর্শক কুড়িগ্রামে আছেন আমাদের জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি। প্রথম দফা বন্যার পানি নামতে না নামতেই দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে কুড়িগ্রামের লাখো বানভাসী মানুষ। অবিরাম বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আবারও নতুন করে বন্যা দেখা দেয়ায় এখানকার মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়িঘরে প্রবেশ করবার আগেই আবারও নতুন করে বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে, সেই সাথে আবারও তারা কিন্তু বাঁধে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামের এইসব লাখো বানভাসী মানুষের কাছে সরকারি যে ত্রাণ সহায়তা সেটিও ছিল খুব অপ্রতুল। এখনও পর্যন্ত অনেক বানভাসী মানুষের কাছে কিন্তু সেই ত্রাণ সহায়তা কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি। এই অবস্থায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমর সহ 16 নদ-নদীর পানির বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে ফসল, রাস্তাঘাট এবং প্রায় এই বন্যা কবলিত চরাঞ্চল সহ এই 16 নদ-নদীর যেসব ক্ষেত আছে সেই সব ক্ষেত তলিয়ে যাওয়ায় সকল ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। চারণভূমিগুলো পানিতে তলিয়ে থাকায় গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। বানভাসীরা বলছেন এই বন্যা যদি আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং খাদ্য সংকটে পড়বে এখানকার লাখো বানভাসী মানুষজন। দর্শক সুনামগঞ্জে আছেন আমাদের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জ শহরের উকিলপাড়া পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে গতকাল সকাল থেকে পানি শহরের বিভিন্ন এলাকায় ঢুকছে। একইভাবে সুনামগঞ্জ শহরের ষোলগঞ্জ, কাজীর পয়েন্ট, উত্তর আর তিন্নগর সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সুরমা নদীর পানি কুল উঠছে, শহরের বিভিন্ন এলাকায় ঢুকছে। সুরমা নদীর উচ্চতা আজকে সকাল নয়টায় বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জের প্রায় 60 কোটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি নদীগুলোর পানি এত বেশি উচ্চতায় প্রবেশ করছে যে নদীর কুল উঠছে, নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে গেছে। এরই মধ্যে সুনামগঞ্জ শহরের ছাতকে সুরমা নদীর পানি 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি বিপদসীমার অনেক বেশি উপরে। একই অবস্থা অন্যান্য নদীগুলোতে। আমরা যদি দেখছি যে গত 14 দিন আগে একইভাবে
উদ্যানের পানি ভারী বর্ষণে সুনামগঞ্জের 65টি এলাকা বন্যা কবলিত হয়েছিল। 14 দিনের মাথায় সারা জেলার লাখো মানুষ পানিবন্দী হয়েছেন। একদিকে বন্যা, অন্যদিকে বন্যায় সুনামগঞ্জের মানুষ এত বেশি দুর্ভোগে পড়েছেন, যে তাদের না বিশ্বাস উঠেছে। আমাদেরকে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন সবকটি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তারা আশ্রয়কেন্দ্র বলতে আগামী ঈদ উল আজহা পর্যন্ত কক্সবাজারের সব পর্যটন স্পট বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলার কোভিড-19 মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ। কক্সবাজারে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা মোকাবেলায় সার্বিক পরিস্থিতি বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক, জাফর আলম, কানিজ ফাতেমা আহমেদ, রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মাহবুব আলম তালুকদার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঈদ পর্যন্ত আমরা যাতে এখানে কোনো টুরিস্ট না আসে সেটা আমরা নিশ্চিত করব, এবং বিমান চলাচল শুরু হলে সেটাও যাতে এখানে কোনো কোভিড পেশেন্ট না আসতে পারে সেটা আমরা দেখভাল করতে হবে। করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে সারা দেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। ভ্রাম্যমান ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। এসব ট্রাকে প্রতি কেজি চিনি 50, মসুর ডাল 50 এবং লিটার প্রতি 80 টাকায় সয়াবিন তেল কিনছেন গ্রাহকরা। তবে একজন ভোক্তা একসাথে সর্বোচ্চ 2 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল এবং 5 লিটার সয়াবিন তেলের বেশি কিনতে পারবেন না। দেশব্যাপী 264টি ভ্রাম্যমান ট্রাকে টিসিবির এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী 28 জুলাই পর্যন্ত। দেশে একদিনে পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 11,199টি নমুনা পরীক্ষা নতুন করে শনাক্ত হয়েছে 2,686 জন, মারা গেছেন আরও 30 জন। তবে শনাক্তের হার বাড়লেও করোনার সংক্রমণ কমে আসছে বলে জানিয়েছেন IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,475টি এবং পরীক্ষা হয়েছে 11,193টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে 2,686টি। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, রাজশাহী ও খুলনা বিভাগে 3 জন করে, বরিশাল বিভাগে 1 জন। করোনা মহামারীতে সরকারের সমালোচনা না করে বিএনপি নেতাদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের মধ্যে সহায়তা চেক বিতরণের সময় তিনি এই আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের শীর্ষ গণমাধ্যম যেখানে সরকারের প্রশংসা করেছে সেখানে বিএনপি নেতাদের সমালোচনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। এ সময় দেশের 200 অসহায় সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী। দুর্যোগ মোকাবেলা করার জন্য একসাথে কাজ করব, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে বিরোধী দল অর্থাৎ বিএনপি সহ তার সমমনা দলগুলো সেটি করতে ব্যর্থ হয়েছে। যারা সবসময় সমালোচনার বাক্স নিয়ে বসে থাকেন, প্রতিনিয়ত সমালোচনা করেন এবং এখনও কাগজে টেলিভিশনে উচ্চ বাক্যে কথা বলেন, তারা কি মানুষের সহায়তায় এগিয়ে এসছে? আপনারা দেখেছেন কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। যশোর 6 আসনের উপনির্বাচন উপলক্ষে শনিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কমিশনের কাছে নির্বাচন পৌঁছানোর আইনগত কোনো সুযোগ নেই বলেও জানান CEC। সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা আমরা এরপরে আর আমরা পিছিয়ে যেতে পারি না, সে কারণে বাধ্য হয়ে নির্বাচন আমরা অনুষ্ঠানগত হচ্ছে। করোনার কারণে, বর্ষার কারণে, বৈরী আবহাওয়ার কারণে এবং অস্বাভাবিক পরিস্থিতির কারণে কখনো নির্বাচনের গুণগত নিয়ে কোনো রকমের আপোষ করা যাবে না। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইনে কুরবানির পশুর হাট।
শনিবার এক অনলাইন অনুষ্ঠানে এই হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ভুল ত্রুটি সুধরে এই হাটের কার্যক্রম স্থায়ী রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনলাইন কেনাবেচায় ভোক্তা যেন প্রতারিত না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। আমাদের এই ফুড ফর নেশন এবং ডিএনসিসি ডিজিটাল হাট ইক্যাবের সহযোগিতায় আমরা ক্রস অ্যাডভার্টাইজিং করব আগামী দিনগুলো। আমরা এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের অনেকখানি নির্ভর করতে হবে ইক্যাবের উপরে, সেটাও এখন এই সময়ের প্রয়োজন। তাই এই শুভ কাজ শুরু করতে যাচ্ছে, আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা। বাস্তবতা হচ্ছে আমরা এটা শুরু করলাম এবং আমাদের আলটিমেট গোল হচ্ছিল ঢাকা শহরে যত্র তত্র ভাবে কোনো গোরবানে গরু অথবা কোন ধরনের বাজারে যেসব গরু যেগুলো হয় হাইজিনিক হইতে এটা হচ্ছে না, এগুলো হাইজিনিক হইতে একটি সিস্টেমের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে আমরা টোটাল কোরবানির বন্দোবস্ত করব। করোনা পজিটিভ হয়েছেন বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। শনিবার ভক্তদের উদ্দেশ্যে টুইট করে তারা জানিয়েছেন তাদের করোনা শনাক্তের সংবাদ। এরপরই মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হন অমিতাভ। রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাকে, তবে এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বচ্চন পরিবারের অন্য তিন সদস্যের করোনা শনাক্তের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 77 বছর বয়সী অমিতাভ বচ্চন ও তার ছেলের সুস্থতা কামনা করে ফেসবুক এবং টুইটারে শুভকামনা জানাচ্ছেন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে থাকা তাদের ভক্তরা। করোনাকে ভয় করলে ক্ষয় না করলে জয়, তাই চিকিৎসকরা ভয়কে জয় করে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত করোনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দেশের 60-70% মানুষ মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা শনাক্তের হার কমে আসবে বলেও মনে করেন তিনি। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারি, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক এ সময় উপস্থিত ছিলেন। জামালপুরে স্থানান্তরিত প্রেস ক্লাব ভবনের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে নতুন ভবনের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এ সময় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় জামালপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন সহ 18 জনকে সমমানা স্মারক দেওয়া হয়। পরে শহরের ভোকেশন মোড় থেকে বসকপাড়া মোড় পর্যন্ত সড়ককে প্রেস ক্লাব সড়ক এবং পুরাতন ওয়াপদা মোড়কে প্রেস ক্লাব মোড় নামকরণ ফলক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফ্রান্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 57 বছর। আর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। মহসিন উদ্দিন খান লিটন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আবারও অবনতি ঘটছে করোনা পরিস্থিতির। মাঝে আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা স্থিতিশীল থাকলেও গত 7 জুলাইয়ের পর থেকে দেশটিতে প্রতিদিনই 60,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। শুরুর দিকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নিউ ইয়র্কের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে মন্দাভাব দেখা যাচ্ছে সব ক্ষেত্রের ব্যবসা বাণিজ্যে। বিশ্বের নামি দামি ব্র্যান্ড সবগুলো আংশিক খুললেও রয়েছে ক্রেতা শূন্য অবস্থায়। এদিকে নগর প্রশাসনের নতুন প্রজ্ঞাপনে রেস্টুরেন্টের ভেতরে খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কারণে সড়কে অস্থায়ী রেস্টুরেন্ট পরিচালনা করছেন স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে নতুন এই পদক্ষেপ কতটা সহায়তা করবে তা নিয়ে উদ্বিগ্ন সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা। এবারে জানাবো পার্টেক্স খেলা খবর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টের চতুর্থ দিন শেষে 170 রানে এগিয়ে ইংল্যান্ড। আগের দিনের বিনা উইকেটে 15 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে 3 উইকেটে 249 রান তুলে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে তোলে স্বাগতিকরা, কিন্তু পরে 30 রান তুলতেই 5 উইকেট হারায় তারা। দিন শেষে ইংলিশ সংগ্রহ 8 উইকেটে 284 রান, 76 রান করেন জ্যাক ক্রাউলি, শাসন গ্যাব্রিয়েল 62 রান নেন 3 উইকেটে। ইংলিশদের 204 রানের জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 318 রান। রিয়াল ভ্যালাদোলিদকে একমাত্র গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপা লড়াইয়ে টিকে রইল বার্সেলোনা। 5 মিনিটেই এগিয়ে যেতে পারত কাতালানরা, কিন্তু রিকি পুসের চেষ্টা রুখে দেন ভ্যালাদোলিদের গোলরক্ষক। তবে 15 মিনিট আর ঠেকাতে যায়নি কিকে সেতিয়েনের দলকে। অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদা। এরপর আরও গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে 36 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 79, আর এক ম্যাচ কম খেলা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 80। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 28,000 পরিবার, খাবার ও বিশুদ্ধ পানি সংকট। আগামী ঈদ উল আজহা পর্যন্ত বন্ধ থাকবে কক্সবাজারের সব পর্যটন স্পট। করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে সারা দেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। এবং বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন করোনা পজিটিভ। দর্শক, পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।